গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার লাইফলাইনস ফ্যামিলি। তো বেশ কিছুদিন পরে আজকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশ কিছুদিন পর বলতে, হ্যাঁ, মোটামুটি 5-6 দিন পর। 5-6 দিনে আমাদের কোনো ব্লগ আসেনি, তার কারণটা হচ্ছে বেশ কিছু কারণ রয়েছে। একটা দুটো কারণ বললে হবে না, কারণ এটা নিয়ে তোমাদের সঙ্গে আমাদের একটু ডিসকাস করতে হবে, একটু আলোচনা করতে হবে। বেশ কিছু কারণের জন্য আমরা এই কদিন একটু তোমাদের সামনে আসতে পারিনি। আমরাও খুব মর্মাহত, মানে আমরা খুবই খারাপ লাগছে যে তোমাদের কাছে এই ব্লগগুলো আমরা এই কদিন নিয়ে আসতে পারিনি। এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, তো আমরা এক এক করে তোমাদের সামনে সেই জিনিসগুলো অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ। জেনারেলি আমরা বেডরুম থেকে আমাদের ব্লগটা শুরু করি। সো আজকে আমরা চলে এসেছি আমাদের যে ছোট্ট বুটিকটা রয়েছে সেই বুটিকে, আর সেই বুটিক থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। তারও একটা রিজন রয়েছে। দেখতে পাচ্ছ যে, দেখো, আমাদের বুটিকে সমস্ত জিনিসপত্রগুলো এখানে নেই। তার কারণ হচ্ছে এই লকডাউনের সময় দীর্ঘদিন যাবত আমাদের এই বুটিকটা বন্ধ ছিল, এবং বন্ধ হওয়ার ফলে আমরা একটা সিদ্ধান্ত নিই যে এবার ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, কারণ দীর্ঘদিন জিনিসপত্রগুলো যদি এইভাবে বন্ধ অবস্থায় থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আজকে একটা মিস্ত্রিকে ডেকেছি, সে কিছুক্ষণের মধ্যে আসবে, এসে এই সমস্ত ঘরটা একবার ক্লিন হবে, সমস্ত স্প্রে করা হবে, সমস্ত কিছু স্যানিটাইজ হবে, সমস্ত কিছু ক্লিন হবে। তারপর আমাদের সমস্ত জিনিসপত্রগুলো আমরা এখানে আবার প্লেস করবো। আর সমস্ত জিনিসপত্রগুলো আপাতত আমরা রেখেছি ছাদে। আমি কিছুক্ষণ পর যখন যাব তোমাদেরকে ডেফিনেটলি সেটা আমি দেখাবো। আর ম্যাডাম তো প্রচণ্ড ব্যস্ত, কারণ আজ থেকে ম্যাডামের শো চালু হচ্ছে, FM-এ প্রথম শো আজকে থেকে চালু হচ্ছে। সেই জন্য ম্যাডাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে অফিসে। তো যাই হোক, আমরা ব্লগটা শুরু করলাম। আর যেটা তোমাদেরকে বললাম যে বেশ কিছু ঘটনা আছে যেগুলো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো এক এক করে, একদিনে সবগুলো বলা সম্ভব নয়। সো আস্তে আস্তে অবশ্যই হবে, এবং চেষ্টা করবে পরে রেগুলার তোমাদের সঙ্গে থাকার। তো চলো দিনটা শুরু হোক আজকে, তারপর দেখা যাক কী হয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। সত্যি একটু আমরা মানে খুব বিজি হয়ে গিয়েছিলাম, সেজন্য একটু ব্লগে খামতি পড়েছিল, কিন্তু আজকে থেকে আমরা আবার চেষ্টা করছি যে রোজ করবার। তো যাই হোক, আজকে হলো 19th অফ অক্টোবর, আর আজকে হচ্ছে আমার ছোট মাসির বাড়িতে, মানে যে আমাদের ব্লগে সবসময় থাকে মৌ, মৌদের বাড়িতে একটা ছোট্ট পুজো আছে, যেখানে ওদের বাড়িতে কনস্ট্রাকশন হয়েছে, তো সেটার পুজো হবে আজকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 9:00, আমি অফিস যাচ্ছি একটু, কারণ আজকে থেকে আমরা শো স্টার্ট করবো FM-এ, তো সেজন্যে অফিসে যেতেই হবে। তো মাঝখানে একটা টাইমে আমি মৌদের বাড়ি যাব। তো অরিন্দম আজকে গোটা ব্লগটা চালু রাখবে, তো আমি এখন অফিসে যাই, অফিস থেকে ফিরে এসে একসঙ্গে আবার যাব মৌদের বাড়ি। ইন দ্য মিন টাইম অরিন্দম কী করে দেখতে থাকো। সো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আজকে আমরা দোকানের সমস্ত জিনিসপত্রগুলো ছাদে শিফট করেছিলাম, মানে একটু সেগুলোকে ফ্রেশ করার জন্য। সো সেই জিনিসগুলো ছাদে অলরেডি মেলে রেখেছি, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই সেই জিনিসগুলো। তো আমি এখন চলে এলাম ছাদে, আর ছাদে এই সমস্ত জিনিসগুলোকে মেলে রেখেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পুরো একটু রোদ দিয়েছি যাতে জিনিসগুলো ফ্রেশ থাকে। সো এই হচ্ছে সমস্ত জিনিসগুলো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত দোকানে যত শাড়ি সালোয়ার সমস্ত কিছু আমরা রোদে দিয়েছি, কারণ আফটার লকডাউন আমাদের এই বুটিক অনেক দিন ধরে বন্ধ ছিল, সেই জন্য যাতে এই প্রোডাক্টগুলো কোনো কারণে খারাপ না হয়ে যায় সেই জন্য আমরা এই সমস্ত জিনিসগুলোকে একটু জাস্ট ফ্রেশ করার জন্য আমরা একটু রোদে দিয়েছি, এবং তার সঙ্গে দোকানঘর সমস্ত কিছু স্যানিটাইজ করা হচ্ছে। সো তোমরা তো দেখলে সমস্ত কিছু, যে এই জিনিসগুলোকে আমরা সমস্ত আমাদের দোকানের যা মালপত্র ছিল সমস্তগুলোকে রোদে দিয়েছি। এবার শুধু রোদে দিলেই নয়, মানে মোটামুটি 1 ঘন্টা মতন এগুলো রোদে থাকবে, তারপর আবার সেগুলোকে ছাদ থেকে নিয়ে গিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হবে। কিন্তু সমস্যা হলো যে আজকে যে মিস্ত্রিটাকে আমরা আসতে বলেছিলাম সেই মিস্ত্রিটা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। এবার এটা একটা সবথেকে বড় সমস্যা যে কখন আসবে, কারণ তোমাদেরকে আগেই জানিয়েছি যে আজকে দুপুরবেলা আমাদের একটা ইনভাইট আছে, আমরা সেখানে যাব। সো দেখা যাক, আমি গিয়ে এখন ফোন করছি, কখন আসবে এখনও বুঝতে পারছি না, দেখা যাক। চলো। তো কিছুক্ষণ আগে আমাদের মিস্ত্রি দাদা জাস্ট এসছে, আর তোমরা দেখছো যে আমাদের যে বুটিকের যে প্রবলেমটা হয়েছিল, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বন্ধ ছিল, সেই জন্য একটু ড্যাম্প হয়ে গেছে বিভিন্ন জায়গাগুলো, সেগুলো আমরা ড্যাম্প প্রুফ করছি এবং তার সঙ্গে স্যানিটাইজ করছি।
যাতে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যাতে নষ্ট না হয়ে যায়। সেখানে মিস্ত্রি দাদা এসছে আজকে, আর এখন সেই ড্যাম প্রুফের কাজগুলো চলছে। সো তোমরা তো দেখলে নিচে মিস্ত্রি এসছে, নিচে কাজকর্ম চলছে আমাদের, বুটিকের সমস্ত কিছু স্যানিটাইজেশন থেকে শুরু করে ড্যাম্প প্রুফ সমস্ত কিছু কাজকর্ম চলছে। আর আমি ওখান থেকে কিছুক্ষণ আগে এসেছি, এসে জাস্ট আমি যে বাকি পেন্ডিং কাজগুলো আমি কমপ্লিট করে ফেললাম অলরেডি, মানে শাড়িগুলো ছাদ থেকে নিয়ে যাওয়া, সেগুলোকে রাখা, এগুলো জেনারেলি ম্যাডাম করে, তো আজকে ম্যাডাম নেই, কিছু করার নেই, আমাকে করতে হলো সমস্ত কাজ। আর ম্যাডাম জাস্ট এই মাত্র ফিরল, আমি জাস্ট মোটামুটি রেডি হয়ে গেছি, ম্যাডাম রেডি হচ্ছে, তারপর আমরা এখান থেকে বেরোবো মৌদের বাড়ি। টোটো করে যাচ্ছি মৌদের বাড়ি, কেন কি মৌদের বাড়ি একটু গলির ভেতর আর আমাদের বাড়ির খুবই কাছে, তো গাড়ি বের করার কোনো প্রয়োজন নেই, আর গলির মধ্যে গাড়ি তো পার্ক করে রাখা যাবে না, গাড়ি রাখার অসুবিধে, ওই জন্যে আমরা বাইকেই যেতাম, কিন্তু যেহেতু উজান এখন বড় হয়ে গেছে, বাইকে আমরা তিনজন পসিবল না, তাই জন্য আমরা টোটো করে যাচ্ছি, খুব কাছেই, এক্ষুনি পৌঁছে যাব। তো আমরা টোটো থেকে নেমে গেলাম, কারণ আমরা প্রথমেই বলেছিলাম তোমাদের যে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে একটু পার্কিংয়ের অসুবিধে, গাড়ি ঢুকবে না, রাস্তাটা একটু ছোটো, সেই জন্যই মেনলি সমস্যা না, তো গাড়ি নিয়ে আসতে পারতাম। সো কিছু করার নেই, টোটোতে নেমে একটুখানি জাস্ট এই একটুখানি মিনিট, এক থেকে দু মিনিট আমি হেঁটে যেতে হয়, আর এই যে আমরা সবাই হেঁটে যাচ্ছি এখানে হেঁটে। চলে এসেছি মৌদের বাড়িতে, আর সবাই আমরা মামার বাড়ির সবাই দল বেঁধে বসে আছি, তো এখন একটা রুম ট্যুর তো করতেই হবে, মৌয়ের বাড়ি নতুন ঘর, তো ভিডিও করতে হবে, তো চলো একবার ঘুরে ঘুরে মৌদের ঘরগুলো দেখে নিই।
থাকে এত বড়। এই যে এটা হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে তোজো, আর তোজোর এক দিদি, এটা ছোট মামা, আর ছোট মামি, এই যে ছোট মামি, আর এখানে এখানে আছে আমার এক মামি, এটা আর এক মামি, ওটা বড় মাসি, এটা আর এক মামি, এটা আমার মা, মামা মামা মামা, এটা আমার আর এক মামা, মুখে মাস্ক মাস্ক মাস্কটা খোলো, হাই। তো আমরা এখন সবাই খেতে বসবো, আর এই যে এখানে বর্ষা আর আমার মামা তো ভাই, ওখানে আর এক মামা তোজো উজান, একসাথে। তো আমরা অ্যাকচুয়ালি খেতে বসছি এখন, আর ম্যাডাম তো সমস্ত আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিল। সো আমরা আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদে পেলে বুঝতেই পারছো যদি প্রচণ্ড খিদে পায় তাহলে তো ঠিক এনজয়টা করা যায় না। সেই জন্য আমরা আগে খেয়ে নিচ্ছি। সকালে বেরিয়েছিলাম, না খেয়ে অফিসে গেছিলাম, এখনও কিছু খাইনি, ইভেন ব্রেকফাস্টও হয়নি আজকে, গ্রিন টি খেয়ে সকালে গেছিলাম, এখন বাজে আড়াইটে। আমার একটু পরে বসলে হতো কিন্তু ম্যাডাম বলছে প্রচন্ড কি দেবে, তাই চলো খেয়ে তারপর তোমার সঙ্গে। তো আজকে আমরা পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে আজকে আমরা এসেছি মৌদের বাড়িতে দুপুরে, আর একটা গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ বলবো না, একটা পুজো বাড়িতে, নিউ কনস্ট্রাকশন, তার পুজোতে এসেছিলাম, খুব মজা করলাম, দারুণ খেলাম, আর এক্সাইটিং একটা দুপুর আমরা কাটালাম। আর এই যেখানে মৌ আছে, মৌর কাছ থেকে, আমার মৌ এতটা ব্যস্ত হয়ে যাচ্ছে, মৌর খাইনি, বিকেল 5টা বাজে এখনো কিছু খাইনি, আমি সেই ভোরবেলা থেকে মাস্ক এভাবে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, পরিবেশন করছি, গোছাচ্ছি, একদিকে একদিকে লোক আসছে, সবাইকে সত্যি খুব ব্যস্ত ছিল, ভীষণ ব্যস্ত ছিল, এখন খেতে বসবে, খাওয়ার মোমেন্টে আমরা তুলে নিয়ে এসেছি টেনে একটুখানি, চল। তো অবশ্যই মৌ খুব এখন ব্যস্ত, আর এখন একদম আর ডিস্টার্ব করবো না, কারণ আমাদেরও সময় হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে, হ্যাঁ আমাকে অফিস যেতে হবে, তাই বেরোতে হচ্ছে 5টা বাজে, প্রায় 4:45 বাজে, তখন বেরোতে হবে আমাদের, একদম তাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, মানে আমি অফিস যাচ্ছি আর অরিন্দম যাচ্ছে বাড়ি, আর আমরা এখন রিক্সা করে বাড়ি যাচ্ছি, অনেক দিন পর রিক্সা করে, রিক্সাতে চললাম আমরা, তো চলো যাই।